জিতে গেলে কোনো আলোচনা হবে না, তবে হেরে গেলে ধেয়ে আসবে রাজ্যের সমালোচনা। কথাটা নিশ্চয়ই জানতেন ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকস। অন্তত এজবাস্টন টেস্ট হারের পর তাদের প্রতিক্রিয়াগুলো দেখে তা বোঝা যাচ্ছে ভালোভাবেই। অনেকটা মুখস্থ বলির মতো শোনালেও মেরিট আছে তাদের কথার মাঝে। সমালোচকদের দাবি, আক্রমণ করতে গেলে মাঝে মাঝে যে পিছিয়েও আসতে হয়, এই বিষয়টা মাথায় রাখেনি ইংলিশ ম্যানেজমেন্ট। কোনো প্ল্যান বি ছিল বলেও মনে হচ্ছিল না তাদের পঞ্চম দিনের খেলায়। অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে নিজেদের রক্ষণ একেবারেই প্রতিপক্ষের জন্য উন্মুক্ত করে দেওয়ার ফল ভোগ করতে হয়েছে বলেও দাবি করেছেন অনেকে। ভিটামিনযুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। কিন্তু এভাবে ভাবছেন না বাজবলের জনক। তার মতে এই কৌশলের মূল কথাই ছিল দর্শক বিনোদন। তাই জয়ের জন্য আগ্রাসী হলেও হার নিয়ে কোনো ভয় ছিল না ইংলিশদের মনে। তারা জানতেন পরাজয়ের সমালোচনা হবেই, তবে তাতে ভেঙে পড়ার কিছু নেই। বরং ক্রিকইনফোতে দেয়া সাক্ষাৎকারে ব্রেন্ডন জানিয়েছেন দর্শকদের বিনোদন দিতে পেরেই খুশি ইংলিশ ড্রেসিং রুম। তারা টেস্ট ক্রিকেটে মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে চান, আর এই জন্য সব ম্যাচে যদি জয় নাও আসে তা নিয়ে কোনো আক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন ম্যাককালাম। তার দাবি, বাজবল কৌশলের কারণে হারেনি ইংল্যান্ড, বরং এতে করে প্রমাণ হয়েছে এই কৌশল টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে কোনো কমতি থাকবে না ইংলিশদের চেষ্টায়, এটা নিশ্চিত করেছেন সাবেক কিউই ক্রিকেটার। একাদশে পরিবর্তনেরও একটা আভাস দিয়েছেন তিনি। মার্ক উডের ফিরে আসা অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছেন ম্যাককালাম। এদিকে বাজবল কৌশলে যে টেস্ট ক্রিকেটে নতুন রোমাঞ্চ ফিরে আসছে তা স্বীকার করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তবে জেতার জন্য আরেকটু স্মার্ট ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন তিনি। ক্রিকবাজে দেয়া সাক্ষাৎকারে ভন মনে করিয়ে দেন, দিন শেষে যে কোনো কৌশলের সাফল্য ব্যর্থতা নির্ভর করে ফলাফলের উপর, আর তা যদি পক্ষে না থাকে তাহলে যত ভালো কৌশলই হোক না কেন তা টিকবে না। আমার মনে হয় লর্ডসে কৌশলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। বেসবল আমি ভালোবাসি, এর প্রাণশক্তি, ম্যাচের রোমাঞ্চ সবাইকে মুগ্ধ করবে, কিন্তু আমি আমার দলের জয় দেখতে চাই, আর এটাই মূল কথা। বিনোদনের নামে যদি আমি সবসময় হারতে থাকি তাহলে কোনো কিছুই আমার ভালো লাগবে না। অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে হবে, আর একবার তা সম্ভব হলে সেটাকে ধরে রাখতে হবে। তাদের সুযোগ দিলে আপনি উড়ে যাবেন এজবাস্টনের মতো। আগামী বুধবার লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।